কুম আসসালাম রহমতুল্লাহ আবার আমাদের এক দিনী বোন জানতে চেয়েছেন যে জমজমের পানি দাঁড়িয়ে পান করা এটি ঠিক নাকি বসে পান করা এটি ঠিক এবং মুসলিমের ভিতরে ঠিক একইভাবে শহীদ মুসলিমের ভিতরে নবিয়া করিম সাল্লামের থেকে পানি দাঁড়িয়ে খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে রসুল্লাহ সাল্লাম শহীদ মুসলিমের বর্ণনা অনুযায়ী বলতেছেন

পানি দিলাম তখন তিনি সারিবা মিন মা এ জমজম অহু আক এম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়ানো অবস্থায় তিনি জমজমের পানি পান করলেন তো এই দুই হাদিসের ভিতরে আমাদেরকে সামঞ্জস্য বিধান করে চলতে হবে মহাদিসিনগণ এ দুই হাদিসের যে সামঞ্জস্য বিধান করেছেন তা হচ্ছে যে পানি পানের ক্ষেত্রে যে মূল নীতি তা হচ্ছে বসে পানি পান করাই হচ্ছে আদব এটাই এটাই হচ্ছে হচ্ছে উত্তম তবে যদি বিশেষ প্রয়োজনে পানি দাঁড়িয়ে পান করতে হয় সেটি যে জায়েজ সেটি বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাম আহ জমজমের পানিটা তিনি দাঁড়িয়ে পান করেছেন আর সেক্ষেত্রে আলেমরা রসুরল্লাহ সাল্লা এই নিষেধাজ্ঞাকে নির্ধারণ করেছেন অর্থাৎ দাঁড়িয়ে পানি পান করা হারাম এটি বলেননি বরং এটা যে জায়েজ এটি জন্য রসুরুল্লাহ সাল্লাম একবার এমন কাজ করেছেন আহ অতএব আমরা স্বাভাবিক অবস্থায় পানি বসে পান করব। সেটা জমজমের পানি হোক অথবা অন্য কোনো পানি পান হোক আর যদি বিশেষ অবস্থা হয় অনেক সময় ফ্রিজার থাকে একটু উঁচুতে সেখানে গ্লাসও থাকে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দিয়ে ট্যাপ চেপে সেখান থেকে পানি পান করার মতো একটা অবস্থা আমাদেরকে মেনে নিতে হয় তো এই অবস্থায় এটি যায় তখন যে বসে পানি পান করতে হবে এমন না কারণ রসুল্লাহ সাল্লাহ আসলাম দাঁড়িয়ে পানি পান করেছেন সেই ভিত্তিতে এখানে এটা বৈধ রয়েছে ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাম জমজমের পানি তিনি যদি বসে পান করতেন তাইলে আজকে আমরা সকলই পানি আহ ও ক্ষেত্রে বসে পান করার কিন্তু একটা চেষ্টা করতাম যেহেতু রসুল্লাহ সাল্লাম বসে পান করেছেন আর সেই ধরনের অবস্থা যদি এখন সুন্নাত হয়ে যেত তো দেখা যেত অনেক ধরনের দুর্ঘটনা ঘটতো যেহেতু তওয়াফের কাছি পানির অবস্থানটা তো যদি আমরা পানি পানি সেখানে বসে পান করতে যেতাম তাহলে আহ স্বাভাবিকভাবেই কারো পায়ের নিচে বা আহ কারো আপনার হাঁটার পথে আমি বাধা হয়ে যেতাম তো এক্ষেত্রে দাঁড়িয়ে পান করাটাই হচ্ছে উত্তম যেহেতু আমি এই তের কাছাকাছি জায়গায় বসে পান করতেছি আর যদি আমি ভিতরে মসজিদের কোথাও বসে আমি পানি পান করি সেক্ষেত্রে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার আলোকে এটা জমজমের পানি পান করছি না অন্য পানি পান করছি সেটা বিবেচনায় না নিয়ে আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন এবং এই ক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে বসে যদি পানি পান করি আমার কোনো সমস্যা তৈরি হবে না আহ সেহেতু আমি এখানে বসে উত্তম পন্থাই পানি পান করবো এটাই হওয়া উচিত আল্লাহু আলম বিশ আহ ওসল্লাহু আসাল্লাম আল মোহাম্মদ